হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আজ আমি দুর্গাপূজার আরো দুটো প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করব। বিজয়ার দিন আর একাদশী দিন। বিজয়ার দিন দেখুন আমি রেডি হয়ে গিয়েছি ঠাকুর দেখতে যাব বলে। রেডি হওয়ার পরে একটু প্রথমে ফটোশুট করে নিলাম। মা, ভাইয়ের বউ আর ভাইয়ের বউয়ের সাথে গেছিলাম, মেয়ে গিয়েছিল আমার সাথে। একাদশীর দিন প্রথমে আমি একাদশীর দিন দেখাবো আর বিজয়ার দিনও দেখাবো, দুটোই দেখাবো একসাথে দেখাবো। তো এটা দুর্গাপুর মোড়, আমাদের ওখানে প্যান্ডেল এটা। আর এখানে অনেকটা জায়গা আছে, পুরো মেলা হয় এই জায়গায়। দেখলেই বুঝতে পারবেন যে কতটা জায়গা আছে। এখানে সামনে অনুষ্ঠান হচ্ছে প্রথমে ঢুকতে। আর গেটটা তো দেখলেন কি দারুণ, মানে লাইটের আর প্যান্ডেলটা অসাধারণ হয়েছে। আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ আমার পাশে থাকবেন সবাই। এবার প্যান্ডেলে চলে যাচ্ছি। প্যান্ডেল এটা প্রথম জায়গাটা যেখানে দেখলাম এত সুন্দর সাজানো আছে। আর ওই যে হাত হাতের মতো ঝুলছে দেখতে পাচ্ছেন, তারপরের জায়গাটা এই যে গাছটা আছে একদম অরিজিনাল মনে হচ্ছিল। প্রথমে ঢুকে ভাবলাম এটা সত্যি গাছ, কিন্তু না, দেখলাম এটা পুরো তৈরি করা হয়েছে, সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছিল। এবার প্যান্ডেল থেকে বাইরে চলে এলাম। এবার তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে, বুঝতেই পারছেন চারদিকে শুধু দোকান দোকান, মেলা মানে তো বুঝতেই পারছেন। আর এখানে দোকান বসেছে, আমি একটু একটু করে শেয়ার করে দিচ্ছি। ভিডিওটা খুব বেশি বড় করবো না, প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখে নেবেন। সব রকমের দোকান বসেছিল, অনেক দোকান বসেছিল, কিন্তু আমি সব শেয়ার করতে পারিনি, কিছু কিছু শেয়ার করলাম। ছিল তো আমি যেদিন গিয়েছিলাম সেদিন ভিড়টা একটু কম ছিল, তাই জন্য সেদিন ভিডিও করে নিয়েছি। আর ভিড়ের দিনে করে নি, কারণ এখানে আমি দুদিন গিয়েছিলাম। এখানে কুলফি খাওয়ার পালা চলছে, সবাই আমাদের কুলফি খাচ্ছে, ভাই সবাইকে দিয়ে দিচ্ছে। একটা শর্ট ভিডিও দেওয়া আছে, এটা বড় ভিডিওটা, এখান থেকে গেটে আমি শর্ট বানিয়েছিলাম। বড় ভাই সবাই আছে পরিবারে, পরিবারের সাথে ঠাকুর দেখতে যাওয়ার মজাটা একটা। খুব সুন্দর পরিবেশ, চারিদিকে খোলামেলা জায়গা, যতই লোক হোক না কেন এখানে মানে ভিড় হলেও বুঝতে পারা যায় না। এখানে অনেক রকম দোকান বসেছে, সব রকমই পাওয়া যাবে এখানে। আর তারপরে তো দোলনায় চড়েছিলাম, ও যে চড়বে মেলা গেলে ওকে চড়তে হবে। এখান থেকে এবার আমি বেরিয়ে আসবো, আরো একটা প্যান্ডেলে যাবো। তো আমি দুদিন গিয়েছিলাম, তো সেটাই আমি একসাথে শেয়ার করে দিলাম তোমাদের সাথে। যাতে বাড়ির সামনে আমাদের প্যান্ডেল হয়েছিল, সেখানে গিয়েছিলাম। এখানে প্রায় কয়েকদিনই গিয়েছিলাম, কারণ প্রত্যেক দিন অনুষ্ঠান হচ্ছিল। আর পিতে কাটার থেকে শুরু করে সেদিন থেকেই শুরু হয়েছিল অনুষ্ঠান। তো আজ আর অনুষ্ঠানটা দেখাচ্ছি না, এখানে অনুষ্ঠান চলছে সাইডে, তো
আমি তোমাদের সাথে শুধু প্যান্ডেলটা শেয়ার করছি। এই প্যান্ডেলটা দারুণ হয়েছিল, তো এত সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, এখানে অনেক প্রাইজ পেয়েছিল। দেখুন আমি তোমাদের আপনাদের সাথে শেয়ার করছি, এখানে প্রাইজ পেয়েছিল। দেখুন ছোট অনেক রকম প্রাইজ পেয়েছিল, প্যান্ডেলটা দারুণ হয়েছিল। সবাই ফটোশুট করতে ব্যস্ত চারিদিকে, পুজো দিয়ে সবাই নিজে সেলফি তুলতে ব্যস্ত হয়ে আছে। প্রতিমাটা খুব সুন্দর হয়েছিল, আর আমরা নিজেদেরও কিছু ছবি তুললাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সব শেয়ার করতে পারছি না, সব কিছুই একটু একটু করে শেয়ার করছি। প্লিজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আজ তাহলে আসছি বন্ধুরা, পরের একটা নতুন